আমি এদিকে দেখাও আমার দিকে দেখো সবাই মৎস্যাসন কিভাবে করব আজকে আমি তোমাদের একবার দেখিয়ে দিই মৎস্যাসন কিভাবে করতে হবে তারপর তোমরা সেইভাবে করবে ঠিক আছে মৎস্যাসন করতে গেলে প্রথমে কি করতে হয় রাখবো পা আগে ছড়িয়ে সামনে বসতে হবে তোমরা যে করবে না আমি আগে করছি দেখে নাও একবার দেখে নিয়ে তারপর তোমরা করবে ঠিক আছে তাহলে সামনে পা ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আমার প্রথমে যেভাবে পদ্মাসনে বসি ডান পাটাকে প্রথমে টেনে এনে সুস্থ হবে বাম পায়ের উপরে এইভাবে বাম পাটাকে টেনে নিয়েছে ডান পায়ের উপরে ঠিক আছে তাহলে পদ্মাসনে বসলাম এবারে যে কাজটা হচ্ছে সেই দুটো পাকে ধরলাম কিভাবে এই আঙুলে পজিশনটা রাখবো ভালো করে ধরলাম শক্ত করে তারপরে রাখো কুমির ভাঙলাম কুমির ভেঙে শুয়ে পড়ল ঠিক আছে সোজা শুয়ে পড়লাম এবার কি করতে হবে দেখো ওই আঙুলটাকে ধরে কুমির ভাঁজ ধরে এইভাবে করতে হবে ঠিক আছে আবার উঠবে কি করে ছেড়ে দিলে বা এইভাবে ধরলে এটাকে ঠিক আছে ধরে নিয়ে এইভাবে উঠতে পারো বা অন্যভাবে উঠতে পারো আমি আরেকবার দেখিয়ে দিই প্রথমে এইভাবে শুয়ে পড়াও করতে পারো বা এইভাবে ওঠার সময় মাঝে হাত দিয়ে এইভাবে উঠতে পারো ঠিক আছে বুকটাকে ফোল্ড করতে হবে টানতে হবে বুকটাকে পার করতে হবে ঠিক আছে ধীরে ধীরে না চলো রেডি প্রথমে কোন পা তুলবে ডান পা তোলো ধীরে ধীরে তোলো ডান পা তোলো তাও ডান পা তোলো তারপর বাম পা তোলো একটু সামনে আগে এসো সবাই স্বস্তি একটু সামনে আগে এসো নাহলে মাথা চলে যাবে বাইরে তো আগাও বেশি আগে না চন্দ্রিমা ঠিক আছে স্বস্তি একটু আগাও স্বস্তি একটু আগে এসো স্বস্তি একটু আগে এসো স্বস্তি একটু সামনে আগে এসো গুড চলো পদ্মা আসনে বসো না আচ্ছা এই পাটাকে তোলো তোমার কি করতে হবে আস্তে আস্তে এবার শুয়ে পড়তে হবে তুমি ছেড়ে দিয়েছো দু পাশে হাত রাখো আস্তে আস্তে শুয়ে পড়ো শুয়ে পড়ো আস্তে আস্তে শুয়ে পড়ো শুয়ে পড়ো একবার কি লাগছে কোথাও কোথাও লাগছে এখানে সেই লাগাটা নাকি আচ্ছা আচ্ছা কোথায় লাগছে এখন কোথায় লাগছে এটা টান করছে তাই তো তুমি এটা করো না বলে যাও ঠিক আছে ছেড়ে দাও আচ্ছা তুমি রেস্ট থাকো চলো করো তোমাকে আবার তুমি উঠে আসো উঠে আসো উঠে আসো পাঁচ কিলোমিটার চলো তোমরা করো এ ওটা কী হলো পা ছাড়ো উঠে বসো উঠে বসো কোন পা তুলতে হয় প্রথমে ডান পা তোলো তারপরে বাম পাটাকে ধীরে ধীরে তোলার উপরে এবার কি করবে পাশে হাত দাও দিয়ে শুয়ে পড়ো সোজা হয় পা ছাড়বে না ঠিক আছে শুয়ে শুয়ে পড়ো চলো বুড়ো আঙুল ধরো এইভাবে ধরো এইভাবে ধরো চলো কোনো ভাঁজ করে মাটি ঠেকাও ধারো ধারণ দাও চলো ধারো কর দাও কোনো মাটি ঠেকাও টেনে পাটানো টানো কোনো ঠেকাও ভেরি গুড চলো তুমি করো শুয়ে পড়ো হ্যাঁ করবে না কেউ চলো বুড়ো আঙুল ধরো এইভাবে না উপস্থিত ধরো এটাকেও ধরো চলো এটাকে চাকাও এটাকে চাকাও মাথার ঘর দাও বডিটাকে চাকাও বডি দাও এটাকে তোলো এটাকে তোলো তোলো একটা কোনোটাকে টানো কেন মাটি ঠেকাও কোনোটাকে টানো কোনোটাকে টানো হ্যাঁ 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 গুড টান দাও টান দাও টান দাও টান দাও চাকাও এটা টান দাও মঙ্গল ছেড়ে দাও চলে যাও কিছুক্ষণ থাকো হাঁ করবে না ঠিক আছে মেডুন বন্ধ হয়ে গেছে হাঁ টান দাও টান দাও চলো আরো চলো গুড চলো চলো ভেরি গুড চলো ঠিক আছে না উল্টো হয়ে গেছে এই ধরো চাপ হয়েছিল
করতে হবে ব্যাপারটা আমার, কেন না না করবে না আমরা বলবো কোন মানে সেটা আরেক মাটি চাপো ভেরি গুড মিঠুন ছেড়ে দাও চন্দ্রমা ছেড়ে দাও চলো চলো এদিকে পা ধরো পা প্রথমে দু পা সামনে ছড়াও ডান পা ধরো প্রথমে এবারে বাম পা ধরো তো বাম পা ধরো চাখাও তোলো 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 ছড়ে সত্যি আর আস্তে আস্তে শুয়ে পড়ো পা ওরকম থাক পা ছেড়ে দাও পা ছেড়ে দাও শুয়ে পড়ো শুয়ে পড়ো আস্তে 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 শুয়ে পড়ো লাগছে এখানে কাম করছি না তো ঠিক আছে তোমার আসন করতে হবে ছেড়ে দাও আচ্ছা চলো তুমি বসে চলো তোমরা এবার সবাই মিলে একসাথে করো ওটা পা ছাড়ো আগে উঠছো তারপর পা ছাড়ো চলো পা ছাড়াও পা ছাড়াও পা ছাড়াও চলো এবার সবাই মিলে একসাথে করো তুমি এখানে উঠে এসো তুমি কত সুন্দর বসো তুমি পদ্মাসন করো পদ্মাসন করো বসো পা ছাড়াও পদ্মাসনে বসো অপূর্ব শুয়ে পড়ো চলো গুড চলো টানো উল্টো হয়ে গেছে হাত হ্যাঁ টান দাও টান দাও এইভাবে গুড ভেরি গুড চলো মিঠুন ভেরি গুড চলো কাম করছি হা বন্ধ কথা বলো না চন্দ্রমা সব থেকে ভালো হয়েছে চলুন ভেরি গুড আরো যাবে ঠিক আছে ভেরি গুড দেখো চন্দ্রমা কত সুন্দর করেছে দেখো চন্দ্রমার ফ্লেক্সিবিলিটি বেশি তার জন্য অত ভালো হয়েছে মেটুন আরো শাখাও চলো ভেরি গুড চলো মঙ্গল দ্বীপ চলো ভেরি গুড চলো ছেড়ে দাও ছেড়ে দাও পাটাকে মাটিতে ঠেকাবো ঠিক আছে উঠে যাচ্ছে পাটা উঠে যাচ্ছে পাটাকে মাটিতে চাপার চেষ্টা করবো হ্যাঁ ছড় খুব সুন্দর হয়েছে চলো তাহলে এটা কচক্র আমরা দুবার করলাম তাই তো তাহলে আরেকবার করবো এটা কবার করতে হয় তিনবার করতে ঠিক আছে তুমি পা চেঞ্জ করে আবার পদ্মাসন করো পাটা চেঞ্জ করো এই পাটা আগে তোলো এই পাটা আগে তোলো এই গোটা না এই পাটা এই পাটা আগে তোলো তারপরে বাম পাটা ডান পাটা তোলো তারপর ডান পাটা তোলো রেডি আবার চলো পা তোলো পা ঘুরিয়ে করো অন্য পায়ে করো যেহেতু আমরা প্রথমে করেছি ডান পায়ে আমরা দুবার কেন করলাম ডান পায়ে কারণ আমরা প্রথমবারে করছি সেই জন্য করছি কিন্তু নতুন যারা করবে যারা নতুন করবেন তাদের জন্য কী করতে হবে প্রথমে যদি ডান পা তুলে পদ্মাসন যদি করি ডান পা আগে তারপর যদি বাম পা তুলি তাহলে আমাদের এই ডান পা তুলে করার পরে পরবর্তী ক্ষেত্রে আমাদের আবার আগে বাম পা তুলতে হবে তারপর ডান পা তুলতে হবে তুলে আবার মৎস্যাসন করতে হবে সেটা দু রকম হবে তাহলে আমরা হয় দুবার করবো না চারবার করবো না হলে ছবার করবো ঠিক আছে মানে দুবার করে করতে হবে দুটো যেহেতু পা চেঞ্জ করে করে আমাদের করতে হয় তো এখানে আমার দুটো যেহেতু একই পায়ে দুবার করেছি তাই আমরা একবার বাম পায়েও করে নেবো কারণ এটা প্রথম এদের করানো হচ্ছে এই আসনটা আপনাদের জন্য এটা টিপস যে কীভাবে নতুন যারা তারা কীভাবে করবেন সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো আবার তোমরা করো তাহলে আগে কোন পা তুললে পারে বাম পা তুলবে বাম পা তুলেছ আচ্ছা আগে চলো চলো হাঁটা বন্ধ করো মুখ কেউ হাঁ করে থাকবে না মুখটাকে বন্ধ করবে মুখ বন্ধ থাকবে ঠিক আছে হাঁ করবে না চলো মেটুন হ্যাঁ মেটুন আগে বডি তোলো হ্যাঁ কোমরে হাত দিয়ে বলটাকে ভ্যান্স করে নেবো হাত দিয়ে বা মাথায় হাত দিয়ে টেনে টেনে বলটাকে বেঁকাতে পারো বেঁকিয়ে নিয়ে চাপ দিয়ে দিয়ে বলটাকে বেঁকাবে বেঁকিয়ে তারপর ধরে টানবে হ্যাঁ গুড চলো পা ধরো পা ধরো তোলা থেকে হয়ে যাচ্ছে উপর থেকে উপর থেকে গুড চলো টান দাও কোনোই মাটিতে ঠেকাও টেনে চলো ঠেকাও চলো কোনো ঠেকাও মাটিতে মাটিতে ঠেকাও টান দাও পা ওঠেনি তোমার ওই জন্য যাচ্ছি চলো টানো কোনো মাটি ঠেকাও চলো সুদীপ করো চলো 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 তুমি লাগছে নাকি এটা কি চলো ফাটছে চলো চলো ঠিক আছে
চলো অপ করো দেখি আমরা চন্দ্রমা ভেরি গুড তো হাত ধরে চলো ভেরি গুড চলো টানো উঠে বসো ওঠো আস্তে আস্তে পাঁচে হাত দিয়ে ওঠো গুড পা ছাড়িয়ে দাও সামনে সামনে পা ছাড়িয়ে দাও পা ছড়িয়ে দাও এবারে শবাসন করো তিনবার যেহেতু করেছো মানে দুবার করে করতে দুবার চারবার বা ছবার করতে হয় যেহেতু তোমরা দুবার করেছো মানে তিনবার করেছো কারণ প্রথমে তোমাদের এক পায়ে আমি দুবার প্র্যাকটিস করিয়েছি কিন্তু ওটা এক পায়ে একবারই হবে বাড়িতে যখন প্র্যাকটিস করবে ডান পা তারপর বাম পা যদি তুলে যদি করো তাহলে একবার করলে ফের আবার আগে বাম পা তারপর ডান পা তুলে ফের একবার করবে এইভাবে চারবার করবে ঠিক আছে কত সেকেন্ড করে মিনিমাম 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড আর খুব ভালো হয় যদি 30 সেকেন্ড বা 1 মিনিট করা যায় এবার তোমরা সব শুয়ে পড়ো সবাই সবাসনে থাকো সবাসনে শুয়ে পড়েছো বডিটাকে ঠিক করো ঘাড়া থেকে গিয়ে আমার ভিডিও ঠিক করো এত পা ভাঙি গুড ঠিক করো ছেড়ে দাও দিয়ে সবাসন করো ওই দিকে মাথা ভালো তাহলে এই আসনটা করলে কী কী উপকার হয় সেই বিষয়ে বলে দিই এই আসনটা করলে দেখবে তোমার বুকের উপর ভীষণ টান পড়ছে গলায় খুব টান পড়ছিল তাই না আর হাত যেন টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না তাই তো তাহলে এই আসন করলে আর কি হচ্ছিলো পায়ের ছায়াতে মানে পায়ের বিভিন্ন জয়েন্টগুলোতে মানে বাধা মনে হচ্ছিল যে খুব টান পড়ছে এরকম ব্যাপার তাহলে এই আসনটা করলে আমাদের কতগুলো উপকার হয় দেখো প্রথমত আমাদের বুকের খাঁচা প্রসারিত হয় বুক বুকের গঠন সুন্দর হয় যেহেতু আমরা ব্যাক বেন করছি বুকের নিচে এই আমাদের বুকের সাথে যে সমস্ত আমাদের যে সমস্ত আকৃতাগুলো আছে অর্থাৎ আমাদের এটা মেরুদণ্ড বলি মেরুদণ্ড নমনীয় হয় তার সাথে সাথে কী হয় আমাদের লাংস ক্যাপাসিটি বাড়ে দেখো বুকটা যখন বড় করছি অনেকটা বেশি দম নিতে পারছি শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধাও হচ্ছে না অনেকটা বেশি দম নিয়ে যাচ্ছে লাংস ক্যাপাসিটি বাড়ে অর্থাৎ আমাদের ফুসফুস সতেজ হয় সক্রিয় হয় আর কী হয় গলায় টান পড়ে গলায় টান পড়া ফলে কী হচ্ছে আমাদের জীবনে মধ্যে থাইরয়েড হবে না টনসিলের কোনো সমস্যা হবে না ঠিক আছে আর কোনোদিন বা পিঠে বা ঘাড়ে যে সমস্ত স্পন্ডেলাইসিসগুলো হয় সেগুলো কোনোদিন হবে না এই আসন করলে হাতের কাঁধের জোর বাড়ে তার সাথে সাথে কী হয় যেহেতু মাথার উপর পুরো শরীরের ভরটাকে রেখে টান দিতে হচ্ছে ঘাড়ের উপর জোর পড়ছে তাই আমাদের ঘাড়েরও শক্তি বাড়বে ঠিক আছে আর কী হবে এই আসনটা করে অনেকে চোখ বন্ধ করে অনেকে আবার দৃষ্টি উল্টো অবস্থায় চোখ দৃষ্টি সোজাসুজি রাখলে কী হয় চোখেরও অনেক এক্সারসাইজ হয় চোখের উপকার হয় এটা এই আসনের অনেক উপকার আছে তার সাথে সাথে আমাদের ডাইজেস্ট সিস্টেম ডাইজেস্টিভ যে সিস্টেম আছে অর্থাৎ আমাদের খাদ্য যে হজমের যে প্রক্রিয়া বা আমাদের যে সমস্ত অঙ্গগুলো আছে আমাদের প্রত্যঙ্গগুলো শরীর বডির মধ্যে সেইগুলো অনেক বেশি প্রোটেক্টেড থাকে অর্থাৎ খুব ভালো থাকে ঠিক আছে তাহলে এই আসনের অনেক উপকার আছে হ্যাঁ তো এই আসন আমরা কখন করবো সকালে যে টাইমে আমরা অন্যান্য ব্যায়াম করি তার সাথে আমরা এই মৎস্যাসন করতে পারি এই আসনের নাম কি তাহলে সবাই মিলে একসাথে করে এই আসনের নাম কি না এটা করছো সব আসন যেটা করলে এই সবাসনের আগে যে আসনটা করলে তার নাম কি মৎস্যাসন তাহলে মৎস্যাসন এই আসনের নাম মৎস্যের মতো আমরা ছিলাম বুঝলেন এই জন্য মৎস্যাসন মাছ ওইভাবে থাকে না উল্টে থাকে উল্টে 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 যায় এর নাম হচ্ছে মৎস্যাসন তো আজকের এই মৎস্যাসন এই পর্যন্ত এরপরে আমরা নেক্সট আসন করবো